নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। এত দুর্নীতি করা সত্ত্বেও মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, বললেন অর্জুন সিং। গণনা যত এগিয়েছে, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ততই পিছিয়ে পড়েছে। গণনার শেষ লগ্নে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, এত দুর্নীতি করা সত্ত্বেও মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। তার অভিযোগ, গণনা কেন্দ্রে দলীয় কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাহলে এলাকায় সন্ত্রাসের মাত্রা বাড়বে, তবে আত্মরক্ষার জন্য কিছু তো করতেই হবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বোতল ছোড়া হলো, হুমকি দেওয়া হলো, এটা কেন হবে গণতন্ত্রে? তৃণমূলে এটাই বাংলা দুর্ভাগ্য, বাংলার মানুষ এই গণতন্ত্র যারা হনন করে তাদেরকে চিনে না, যারা গণতন্ত্রকে লুট করে তাদেরকে চিনে না, তাদেরকেই আবার ভোট দিয়ে দেয়। অত চোর, অত ডাকাতি করেছে, তারপরেও এদেরকে লোক ভোট দিয়েছে। তো ভোট দিয়েছে তো এদের আরও মনটা এরা ভাবছে, লুট করলে, ডাকাতি করলে, রাহাজানি করলেই ক্ষমতায় থাকা যাবে, তাই জন্যে করছে। একটা আশঙ্কার জায়গা তো থেকেই যায়, পোস্টপোল ভায়োলেন্স, ভাটপাড়া, টিকাগড়, কাকিনাড়া বা আপনার এই লোকসভা এলাকাটা বারবার এখানে ভায়োলেন্স হয়েছে, আশঙ্কা তো ওড়ানো যাচ্ছে না। দেখুন, এখন এখানেই যদি ভায়োলেন্স করে তো এলাকাতে ভায়োলেন্স হবেই, ভায়োলেন্স হলে দেখা যাবে, প্রশাসন না দেখলে আমাদের তো আত্মরক্ষা জন্য কিছু করতে হবে। এবং